আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক। মহাকাশে শুক্রবার আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দেশটি। শুক্রবার উৎক্ষেপণের মাত্র 35 মিনিট পরই এটি সংকেত পাঠিয়েছে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল করিস মেলোগ্লু বলেন, টার্কাসাত 5A স্যাটেলাইটটি তার কক্ষপথে রয়েছে। কক্ষপথে পৌঁছাতে স্যাটেলাইটটির 4 মাস সময় লাগবে। এরপর আমরা আমাদের পরীক্ষা চালাবো এবং স্যাটেলাইট সক্রিয় করা হবে। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে স্পেস এক্স ফ্যালকন 9 রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছে এটি। নতুন স্যাটেলাইটে যেসব সুবিধা পাবে তুরস্ক, তুরস্কের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কাজে লাগবে এই স্যাটেলাইট। এছাড়া তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় টেলিভিশন সম্প্রচার করা হবে। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পর স্যাটেলাইট টেকনোলজি সপ্তাহ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক আগামী বছর দেশীয়ভাবে সর্বোচ্চ মানের পর্যবেক্ষক স্যাটেলাইট IMECE মহাকাশে চালু করবে। স্যাটেলাইটটিকে ঘিরে 2030 সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। টেকনোলজি সপ্তাহ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সে তিনি এ বিষয়ে কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মহাকাশে আমাদের 7টি সক্রিয় স্যাটেলাইট চালু রয়েছে। আমাদের লক্ষ্য তুরস্কের তৈরি টার্কা 6A কক্ষপথে 2022 সালের মধ্যে পৌঁছানো। এরদোগান আরও জানান, 2021 থেকে 2030 জাতীয় মহাকাশ প্রোগ্রাম শীঘ্রই ঘোষণা করা হবে। তুরস্কের ট্রান্সপোর্ট ও ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী আদিল করিস মেলোগ্লু বলেন, নতুন কমিউনিকেশন স্যাটেলাইট ছাড়াও স্যাটেলাইট 5A, 5B ও 6A স্যাটেলাইটগুলো মহাকাশে তুরস্কের আরও শক্তি বৃদ্ধি করবে। এছাড়া তুরস্ক ও ফ্রান্সের পরস্পরের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু। তিনি আরও বলেন, যদি প্যারিসও একই ইচ্ছা প্রদর্শন করে তবে আঙ্কারা নেটো মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রস্তুত রয়েছে। সিরিয়া, লিবিয়া, পূর্ব ভূমধ্যসাগর ও নাগর্নো কারাবাখ ইস্যু নিয়ে ফ্রান্সের সাথে বারবার বাগযুদ্ধে জড়িয়েছে তুরস্ক। এছাড়া ফ্রান্সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছাপানো নিয়েও দেশটির সাথে বিতর্ক হয়েছে। জবাবে প্যারিস তুরস্কের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। লিসবনে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী অগাস্টো সান্তোস সিলভার সাথে এক বক্তৃতায় চাভুসওগলু বলেন, নেটো মিত্রদের সাথে বর্তমান উত্তেজনা প্যারিস থেকেই শুরু হয়েছে। 2019 সালে উত্তর পূর্ব সিরিয়ায় সিরীয় কুর্দি YPG-র বিরুদ্ধে তুরস্কের আক্রমণাত্মক ভূমিকার পর থেকেই প্যারিস সরাসরি তুরস্কের বিরোধিতা করে আসছে। চাভুসওগলু বলেন, তুরস্ক সরাসরি ফ্রান্সের বিরোধী নয়, তবে অপারেশন পিস স্প্রিং এর পর থেকেই ফ্রান্স সরাসরি তুরস্কের বিরোধিতা করছে। আঙ্কারা YPG-কে তুরস্কে থাকা কুর্দি উগ্রবাদীদের সাথে যুক্ত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। তিনি বলেন, অবশেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভসে লে ড্রিয়ানের সাথে আমাদের খুব গঠনমূলক ফোনালাপ হয়েছে। আমরা সম্পর্ক স্বাভাবিকের জন্য একটি রোডম্যাপের ওপর কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আমরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপের ওপর কাজ করছি, এটা এগিয়ে যাচ্ছে। যদি ফ্রান্স আন্তরিক হয় তবে তুরস্ক ফ্রান্সের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সংস্থাটির সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের সাথে পূর্ব ভূমধ্যসাগরের সামুদ্রিক সীমা নিয়ে বিরোধের জেরে তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রস্তুত করেছিল। তবে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপে ফ্রান্সের চাপ সত্ত্বেও মার্চ পর্যন্ত এটি স্থগিতের সিদ্ধান্ত নেয় ইইউ। কয়েক মাসের উত্তেজনার পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেপ্টেম্বরে একটি ফোনালাপে দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হন ও তাদের পার্থক্য নিয়ে আলোচনা করেন। তবে পরবর্তীকালে আবারও উত্তেজনা দেখা দেয়ায় দুই প্রেসিডেন্টই বেশ কয়েকটি ইস্যুতে পরস্পরকে অভিযুক্ত করেন। এদিকে ইরান ও তুরস্কের সঙ্গে দোহার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC সঙ্গে কাতার কেন্দ্রিক চলমান সংকট নিরসন হলেও ইরান ও তুরস্কের সঙ্গে দোহার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের ওপর যে অবরোধ দিয়েছিল তা উঠে যাওয়ার পর এমন মন্তব্য করলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলেসানি। দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আলেসানি বলেন, গালফ সংকট নিরসনে কিছু সমঝোতা করা হলেও কাতার
কাতার তার স্বাধীন পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে। একটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হয়, তাই কোনো দেশের সঙ্গেই আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। 2017 সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এমন অভিযোগ তুলে বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দেশ চারটি। শুধু তাই নয়, দেশ চারটি অবস্থানরত সব কাতারি নাগরিকদের বের করে দেয় তারা। এ সময় 13 দফা দাবিও পেশ করে দেশ চারটি। এর মধ্যে রয়েছে আল জাজিরা নিউজ নেটওয়ার্ক বন্ধ, কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির সমাপ্তি এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। তবে দোহা এসব দাবি মেনে নেয়নি। প্রতিবেশী দেশগুলো কাতারের ওপর আকাশ, স্থল ও জলপথে সম্পর্ক ছিন্ন করার ফলে তুরস্ক, ওমান ও অন্যান্য দেশ থেকে খাদ্য ও ওষুধ আমদানি বাড়িয়ে দিতে বাধ্য হয় কাতার। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতায় কাতারের সঙ্গে ফের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হয় এই চারটি দেশ। অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা কিম জং ইউনের। সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং ইউন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে বক্তৃতা করার সময় কিম জং ইউন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সুরক্ষা বৃদ্ধির জন্যই এই কাজ করা প্রয়োজন। দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি। সাধারণত 5 বছরে একবার ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা। সেই অনুষ্ঠানে আগামী 5 বছরের পরিকল্পনা নেওয়ার কথা। তবে উত্তর কোরিয়ায় শেষবার তা হয়েছিল 2016 সালে। 35 বছর পর তা অনুষ্ঠিত হয়েছিল। এবছর আচমকাই কংগ্রেসের কথা ঘোষণা করেন কিম। সেখানে এই প্রথম সামরিক পোশাকে তাকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আমেরিকায় নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগে তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন কিম। সে কারণেই সামরিক শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় পরমাণু অস্ত্রের বিষয়টিও আছে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বস্তুত ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিমের সঙ্গে বৈঠক করেছিলেন, পরমাণু অস্ত্র নিয়েও তাদের মধ্যে কথা হয়েছিল। যদিও সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি, তবে ট্রাম্পের আমলে কিমও খুব বেশি পরমাণু অস্ত্রের কথা তোলেননি। নতুন প্রেসিডেন্ট আসার মুখে ফের সেই বিষয়টিকে কিম উস্কে দিতে চাইছেন বলে কোনো কোনো মহল মনে করছে। 2 দিন আগে ওই কংগ্রেসেই দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন কিম। স্বীকার করেছিলেন, অর্থনীতি নিয়ে তিনি যা ভেবেছিলেন বাস্তবে তা হয়নি। দেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে কার্যত তা মেনে নিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। তবে আগামী দিনে সেই ভুল শুধরে নিতে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।